বাস নেবো আবার আমরা এখন পাঠানকোট থেকে জম্মুর জন্য। একবারও অমরনাথ এসেছিলাম 2012, সেটা কিন্তু সন্তুদার সাথেই এসেছিলাম। নিম্বুসোটা খাবো আমরা। এখানে একটা কার্ড করাতে হয়, একটা আইডেন্টিটি কার্ড, ওটাকে RFID কার্ড বলে। এখান থেকে ভিউটা অসাধারণ লাগে জম্মুর। এখান থেকে অল্প অল্প করে শুরু হলো, এগুলোই দেখতে আসা, আর বাকিটা তো অমরনাথের দর্শন। পাঠানকোট পৌঁছে গেছি, ফ্রেশ হলাম, এখন পাঠানকোট বাস স্ট্যান্ডেই আছি। খিদে পেয়েছে তো দেখি কি খাওয়া যায়। এটা পাঠানকোট বাস স্ট্যান্ড, ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে এদের, এখানেই দেখা যাক কি খাওয়া যায়। আমরা নিলাম হচ্ছে একটা ডাল মাখনি, রুটি নিয়েছি 8টা, এই যে এসছে খাবার, আলু আর সয়াবিনের একটা কোনো তরকারি আছে, আর একটা ডাল মাখনি আসবে। তো এটা হচ্ছে ডাল মাখনি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার বাস নেবো আবার আমরা এখন পাঠানকোট থেকে জম্মুর জন্য। তো কোথায় আসবে বাস সেটা নিয়ে এখন কনফিউশন হচ্ছে। আমাদেরকে বলেছে 18 নম্বরে দাঁড়াতে, 18 নম্বরের পিছনেরটা, এটা 19 নম্বর, পাশেরটা 18, ওটাতেই বাস আসবে বলছে। ওই বাসটা কোনো ট্যারের সমস্যা হয়েছে, ওর জন্য আসতে টাইম লাগাচ্ছে। এটাই হচ্ছে এখন জম্মু যাওয়ার বাস আমাদের। ছাড়বে হচ্ছে 10:30, আর 3-3.5 ঘন্টা মনে হয় লাগবে এখান থেকে। আর এটার টিকিট পড়লো হচ্ছে আমাদের 130 টাকা করে এক একজনের, 520 টাকা টোটাল টিকিটের পড়লো আমাদের। ছেড়ে দিয়েছে বাস এখন পাঠানকোট থেকে, 10:30 এক্স্যাক্টলি ছাড়লো। আমরা জম্মু এন্টার করে গেলাম, এখান থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর চালু হয়, আর যে ব্রিজটা ছিল রোপারটা ছিল পাঞ্জাব। সাম্বা ঢুকছি আমরা, এখান থেকে আরো 40 কিলোমিটার হচ্ছে জম্মু। টাইম হচ্ছে 12:15, আর এখনও এখান থেকে 30 কিলোমিটারের কাছাকাছি বাকি। আমরা জম্মু ঢুকছি আর বেশিক্ষণ না, ঢুকতে অলমোস্ট চলে এসেছি, ঢুকে গেছি আমরা জম্মু। আপনি হচ্ছেন ড্রাইভার এতক্ষণ যিনি চালিয়ে এলেন, আর এই দাদা আমাদের পশ্চিমবঙ্গের খুব প্রশংসা করছিল এতক্ষণ এত ভালো এসে, ঠিক জাস্ট নাবার আগে জ্যামের মধ্যে আটকে গেলাম। আমরা নেমে গেছি আর একটা টোটো নিয়েছি, যাচ্ছি স্টেশনের দিকে। আমরা যত পেরেছি পয়সা বাঁচিয়েছি এই ট্যুরে, আমরা এটাই মনস্থির করে এসেছিলাম যে আমরা পয়সা খরচা করব না, যেরকমভাবে হয় সেরকমভাবে চলবো। কমিটি পয়সা দেবে, কমিটি হচ্ছে এই যে ওই যে কমিটি, কমিটির প্রেসিডেন্ট আপনাদেরকে দিয়ে রাখবো। আর এটা বাস্তব যে সন্তুদা যেভাবে সবকিছু অ্যারেঞ্জ করে, আমাদের কোনো কখনো সত্যি কোনো অসুবিধা আজ অব্দি তো হয়নি, বহু ঘুরেছি সন্তুদার সাথে। যাই হোক, সন্তুদা ফোন নাম্বারটা কত?
তোমার কোম্পানির নাম বলো? কুন্ডু ট্যুর অপারেটর অ্যান্ড ট্রাভেলস ব্যারাকপুর। আর 9903-06-3266, 9903-06-3266, 9051-41। সবকটা তুমি একসাথে বললে কি হবে? এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, যাই হোক তিনটে নাম্বার বলেছে। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু সন্টুদা আমাদেরকে ঘোরাতে নিয়ে আসেনি ট্যুর হিসাবে, হ্যাঁ, মানে আমাদের যা খরচা সন্টুদারও তাই খরচা, একটা ইকুয়ালি কন্ট্রিবিউট করে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। আর ডিটেলসটা এই কারণে দিয়ে রাখলাম কারণ সন্টুদার প্রচুর জায়গায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আছে, সেগুলো সব তোমাদেরকে বলবো ডিটেলে। এখনও অনেক দিন যেহেতু সাথে আছি, বাকিগুলো অভিজ্ঞতাগুলো পরে একটা একটা করে বলা যাবে। আমি এর আগের বারও অমরনাথ এসেছিলাম 2012, সেটা কিন্তু সন্টুদার সাথেই এসেছিলাম, সেই ছবিগুলোও তোমাদেরকে দেব যখন ব্লগটা শেষ করবো, তার আগে তোমরা ছবিগুলো দেখো। চলে এসেছি জম্মু রেলওয়ে স্টেশন, আর পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ এদিকটাই হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন। এক্স্যাক্টলি 9 বছর বাদে এলাম সম্ভবত, লাস্ট 2014 এসেছিলাম, আর অমরনাথ যাত্রার হিসাব ধরলে পরে 11 বছর, 2012 এসেছিল। আমরা বাস থেকে নেমেছিলাম ভানুচক, ভানুচক থেকে এখন স্টেশনে এলাম, আর টোটো নিল 100 টাকা। নিম্বু সোডা খাবো আমরা, 30 টাকা করে রে নিম্বু সোডা, 30 টাকা পার গ্লাস। এসেছি আমরা জম্মু স্টেশনে, আর এখান থেকে একটা কার্ড করাতে হবে আমাদের। এখানে একটা কার্ড করাতে হয়, একটা আইডেন্টিটি কার্ড, ওটাকে RFID কার্ড বলে, সেটাই এখন করানো হবে, এটা ছাড়া উপরে উঠতে দেওয়া হবে না। এই কাগজগুলো আমাদের, এই দুটো কাগজ, এই দুটো মনে হয় এখানে নেবে জমা, একটা হয়তো এটা হয়তো দিলেও দিতে পারে আমি জানি না, আর তার সাথে একটা কার্ড দেবে। এটা একটুখানি জল লেগে ছিঁড়ে গেছিলো ওপরটা, আর এখান থেকে কার্ডটা বানিয়ে দেবে, এরকম একটা কার্ড দিল, আর এগুলো সাথে ফেরত দিয়ে দিল। প্রচণ্ড খিদে পেয়েছিলো স্টেশনের বাইরে দোকানটা থেকে, দুটো ছোলে ভাটোরে আর রাজমা চাওয়াল খেলাম, চাল বলেছিলাম কম দিতে, সকালবেলা সেই দুখানা রুটি খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি, এখন বাজে 2:45। তো আর খিদে না সামলাতে পেরে বাকিদের বললাম তোমরা এগো, আমি একটু খেয়ে আসি। এখান থেকে খেলাম, ছোলে ভাটোরে নিল 35 টাকা, রাজমা চাওয়াল 50। হচ্ছে স্টেশন, আর এই দোকানগুলো থেকে খেলাম, এই দোকানটা থেকে। এটা হচ্ছে ডরমেটারি, দিয়ে এলাম, এই ডরমেটারিতেই থাকবো আপাতত। এটা হচ্ছে ডরমেটারিটা, টোটাল বেড আছে হচ্ছে এদিকে 3টে, ওদিকে 3টে, এদিকে 4টে, আর এদিকে 3টে, 13টা বেড আছে। আমরা এই 3টে বেড নিয়েছি, এই 1, 2, 3, আর এই সাইডে একটা, এই 4টে বেড আমাদের। বেডটা আমি নিয়েছি, এটাতে অপাদা আছে, ওটাতে সন্টুদা, রানা ওই বেডে আছে, আর ইনফ্যাক্ট বেডের সাথে এখানে কয়েকটা জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ করা আছে, মিডিলের ওয়ার্ড্রপটা আমি নিয়েছি, তো এখানে আমার সব জিনিসপত্র রাখা আছে, এটা তালা দিয়ে বেরিয়ে যাব, তো এটাও একটা সুবিধা। দুটো টয়লেট আছে অ্যাকচুয়ালি, এদিকে একটা টয়লেট আছে, এগুলো স্নানের জায়গা দুটোই, আর দুটো কমোড আছে, দুটো ওয়েস্টার্ন, এটা একটা, এটা একটা, এবং নিট অ্যান্ড ক্লিন, এমন না যে খারাপ। এটা হচ্ছে এদিকের ওয়াশরুমটা, ইনফ্যাক্ট এদিকেরটা এরকম, বাট এর টাইলসটা একটু আলাদা, সেম এদিকেও ঠিক ওই একই ব্যাপার, একই সব কিছু, এগুলো এদিকের বেসিন, আর সেম ওরকমই, এদিকে মানে স্নানের জায়গা একটা বেশি, আর ওদিকে দুটো কমোড আছে একই। এটা রেলওয়ে ডরমেটারি, ওদের যে রিটায়ারিং রুম থাকে সেটা, তো এটার ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 200 টাকা করে পার বেড, মানে 4 জনের 800 টাকা, তো যথেষ্ট সস্তা। আর কিছু কিছু জায়গায় সবার সাথে সব কিছু মিলিয়ে চলতে হয়, তো যেহেতু এটা সবাই মিলে ঠিক করেছিল যে আমরা বেশি খরচা করবো না এই ট্রিপটায়, আর যত কমে করা যায় সেটাই চেষ্টা করা হবে, তো সেইভাবেই সন্টুদা আগে থেকে এগুলো সব বুক করেছিল, আর তাতে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না এবং সবাই অ্যাডজাস্ট করেই থাকছে, আমারও কোনো প্রবলেম হয়নি। দিল্লিতেও আমরা দেখেছি রিটার্ন রুমেই ছিলাম, তো ঠিক আছে, কিছু কিছু ট্রিপ এরকম করে করলে সেটাও মজা,
জীবনে আগে যখন পয়সা ছিল না এক সময়, তখন এরকম প্রচুর ট্রিপ করেছি বন্ধুরা মিলে, আর এটা অনেক দিন বাদে এইভাবে অ্যাডজাস্ট করে এই জিনিসটা করছি, তো বেশ ভালো লাগছে, মজাও হচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে, তখন দেখলে রাজমা চাওয়াল খেয়েছিলাম আর ছোলে ভাটোরে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম বাস জার্নি করে এসে। বাট দুপুরবেলা ওরা তিনজন খেতে গেছিলো এখানেই স্টেশনের সামনে, এখানে অনেক কটা দোকান আছে, ওরা আমার জন্য ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে এসেছিলো, তো সেটা ঘুম থেকে উঠে খেলাম, আবার ডাবল ডাবল লাঞ্চ হয়ে গেল। ওরা যে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা নিয়েছিল সেটা 100 টাকা করে লেগেছে পার হেড। একটা নিয়ে বেরোলাম, এটাতে বুঝলে সুবিধা হবে যে আমি অমরনাথ যাত্রী। কলকাতা জম্মুতাবি এটা মনে হয় ছাড়বে কলকাতার দিকে, ট্রেন সব আস্তে আস্তে রেগুলারাইজ হচ্ছে, কালকে অবধি তো কিছুই আসছিলো না, আজকে দেখলাম দুপুরেও কিছু ট্রেন এখান থেকে ছাড়ছিল, আর এখন তো দেখছি কলকাতা জম্মুতাবিও দিয়েছে, তার মানে এটা ছাড়বে সম্ভবত। পুরো ওরা এখানেই খেতে এসেছিলো জন আহার ভিতরটা। আমরা এদিক দিয়ে বাইরে বেরোবো, টাইম হচ্ছে 7:45, আর এখনও আকাশে এতটা আলো। জম্মু ইন্ডিয়ান ম্যাপে অনেকটাই পশ্চিম দিকে, এ কারণে এদিকে সূর্য অনেক দেরিতে অস্ত যায়। বিকেলবেলা একটু ঘুরতে বেরোলাম আমি আর আমার সাথে অপাদা আছে, আমরা দুজনে যাচ্ছি বাহুপুর, আর বাকি ওরা গেছে ভগবতীনগর, ওখানে পারমিশনের ব্যাপার আছে, কালকে আমরা সকালে কখন এখান থেকে যাব, আমাদের কখন ছাড়বে এই ডিটেলসগুলো জানার জন্য ওরা গেছে ভগবতীনগরে। বিকেল হয়ে গেছে, ওয়েদার খুব সুন্দর, আর এখানে 1 ফোঁটাও হিউমিডিটি নেই, আলাদাই মজা। পুরোটাই জ্যাম বিকেলবেলা যেহেতু, অটো ভাড়া নিল 150 টাকা, টিকিট নিলাম দুজনের সেটা পড়লো 48 টাকা। কুকুরও পালাচ্ছে মাদুরের ভয়ে, কত ভর্তি পুরো লোকে নিয়ে, বাচ্চার অবস্থা দেখো। এটা মনে হয় এইজন দলের সর্দার। এটা হচ্ছে গার্ডেনটা, আর এই ওপরটাতে হচ্ছে ফোর্টটা। এটা ওপর দিকে যাওয়ার, এখান থেকে ফোর্টটা ওপর দিকে অ্যাকচুয়ালি। এখানে উঠতেই তো অবস্থা খারাপ হয়ে গেল, কালকে যাত্রা কী করে হাঁটবো। এখন অনেকটা ফোয়ারাগুলো চললে আরও ভালো লাগবে, এখান থেকে ভিউটা অসাধারণ লাগে জম্মুর, এটাই দেখার জন্য এলাম, এর ওপর থেকে আরও সুন্দর। ওই ওপরটাতে ফোর্টটা আছে, এইটা হচ্ছে ফোর্টটা, মানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় কোনো একটা। 2014 এসেছিলাম লাস্ট, এদিকে একটা অ্যাকুরিয়াম আছে, এইটা এটা ছিল তখনও। ফোর্টে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ফোর্টের ভিতরে, ভিতরে ঢোকার রাস্তা মন্দিরের, এটা হচ্ছে পুরো ফোর্টটা।
পুজো দেব এটা ভেবে আসিনি এখানে, এমনি এসেছিলাম ঘুরতে। বাট এখানে এসে পুজো দিলাম এবং দেওয়ার পরে সেটা খুবই ভালো লাগছে। নিচে পুরো জম্মু সিটিটা দেখা যাচ্ছে, আর তখন যেখান দিয়ে এলাম যে পার্কটার ভিতর দিয়ে ওইখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হচ্ছে। ভিতরে ফোন অ্যালাউড ছিল না, তাই ফোর্টের ভিতরে মন্দিরটা দেখানো সম্ভব ছিল না, কিন্তু বাইরে থেকে যেটা দেখালাম, অ্যাকচুয়ালি পাশে একটা অ্যাকুরিয়াম আছে, আমরা ওটাও ভেবেছিলাম যাব, ওটাই অ্যাকচুয়ালি ওটা থেকেই ওই নদীটার ভিউটা দেখার ইচ্ছা ছিল। বাট মন্দিরের ভিতরে চলে গেলাম, সেটাই বেশি ভালো হলো। ঢোকার রাস্তাটা যেরকম আমাদের ওখানকার যে কোনো মন্দিরে যাওয়ার রাস্তার মতনই সেম, কিচ্ছু ডিফারেন্স নেই। ডিফারেন্স হচ্ছে এদের ভিতরের অর্গানাইজড যে ব্যাপারগুলো সেগুলো আমাদের ওখানের অনেক মন্দিরেই নেই, হয়তো দু একটা আছে, যেরকম দক্ষিণেশ্বরে সব কিছু খুব অর্গানাইজড। আদারওয়াইজ এই পাণ্ডাদের উপদ্রব আর পয়সার একটা ব্যবসার খেলা ছাড়া আর কিছুই হয় না, যেটা এখানকার মন্দিরগুলোতে হয় না। ফার্স্ট টাইম ই অটোতে বসলাম, এটা হচ্ছে ব্যাটারি অটো, এই অটোতে আগে কোনো দিন চড়িনি, এই ফার্স্ট টাইম চললাম। কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, মারাত্মক পিক আপ। আমরা এখন ফেরত যাচ্ছি স্টেশনের দিকে, চলে এসেছি আমরা ফেরত, যাই রুমে মানে ডরমেটারিতে। এটা হচ্ছে ডিনার, ওরা এটাই করে এসেছিলো, এটার মধ্যে রাজমা চাওয়াল আছে আর এই প্যাকেটের মধ্যে ছোলে আছে, তো ছোলে আর রাজমা চাওয়াল এটাই ওরা খেয়ে আমারটা নিয়ে এসছে, এটাই ডিনার, তো খাই। ওরা সবাই খেয়েছিল হচ্ছে গিয়ে পুরি চানা, ওদের গুলো মানে 70 আর 50 এরকম কিছু লেগেছে, আর আমার রাজমা চাওয়াল লেগেছে 40, এটাই ডিনারের প্রাইস ছিল আজকে। ডিনার ওভার, কী খেলাম তোমাদের দেখালাম, আর আজকে আর কিছু দেখানোর নেই, কালকে বেরোচ্ছি এখান থেকে, কালকে যাবো পহেলগাম, কালকে পহেলগামে রাতে হয়তো রাতে থাকবো, আর পরশু দিনকে পহেলগাম থেকে যাত্রা শুরু করবো, আর তোমাদেরকে বাকি ভিডিওটা সবটাই দেখাবো উপর থেকে যাওয়ার ফেরত আসাটা। তো আজকের জন্য এখান থেকে গুড নাইট, কালকে আবার কথা হচ্ছে। হর হর মহাদেব। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি।